বাংলাদেশের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ইসরায়েলের। জাতিসংঘভুক্ত যে 28টি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি তার মধ্যে রয়েছে বাংলাদেশও। তাই তো তেল আবিব থেকে কোনো ফ্লাইট আসে না ঢাকায়। তবে গেল 11 এপ্রিল ঈদের দিনেই ঢাকায় অবতরণ করে তেল আবিব থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট। রাতের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। তেল আবিব থেকে ছেড়ে আসা ফ্লাইট নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় সংবাদ। বিষয়টি প্রকাশ্যে আসার পরই শুরু হয় নানা জল্পনা কল্পনার, যা একাধারে কৌতূহল ও নানা প্রশ্নের জন্ম দেয়। সোশ্যাল মিডিয়ায় চলে নানামুখী আলোচনা, অনেকেই সমালোচনা করতে থাকে সরকারের, বক্তব্য দেয় রাজনীতিবিদরাও। ইসরায়েল থেকে কেন সরাসরি ফ্লাইট ঢাকায় এলো? অবশেষে এই বিষয়ে মুখ খুলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি দিয়ে সবকিছুই পরিষ্কার করেছে সংস্থাটি। শুধু একটি নয়, তেল আবিব থেকে ঢাকায় 2টি ফ্লাইট অবতরণ করেছে বলে জানিয়েছে তারা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ সোহেল কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তেল আবিব থেকে ছেড়ে আসা কার্গো বিমানের ফ্লাইট 2টি যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের তৈরি পোশাক মধ্যপ্রাচ্যে ও ইউরোপে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গত 7 এপ্রিল একটি বিমান তেল আবিব থেকে উড্ডয়ন করে। ওই দিন রাত 9:22 ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি। কার্গো নিয়ে আবার রাতেই ঢাকা ছাড়ে ফ্লাইটটি। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গেল 11 এপ্রিল আরেকটি কার্গো ফ্লাইট রাত 9:55 ঢাকায় অবতরণ করে। রাত 12:29 ঢাকা ছাড়ে ফ্লাইটটি। ঢাকায় অবতরণ করা বিমান 2টি মার্কিন যুক্তরাষ্ট্রের নিবন্ধিত। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি রয়েছে জানিয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুযায়ী কার্গো ফ্লাইট 2টি ঢাকায় এসেছিল। ঢাকা থেকে তৈরি পোশাক নিয়ে তারা আবার চলে গেছে। বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোনো বিমান চলাচল চুক্তি নেই। ইসরায়েলের কোনো বিমান বাংলাদেশে অবতরণের ঘটনা ঘটেনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।